তুলে দেখো না কে এসেছে নতুন করে মা ও মা এ তুমি কার সাথে বিয়ে দিয়েছো এর তো দাড়ি মোচ তুমি কি আমাকে চেনো না তবে তুমি বললে চিনে নেব তাহলে তুমি আমার বেডে কেন আরে আমার সাথেই তো তোমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে আমি তোমার বর আমি কি করে বুঝবো কি তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে হতেও তো পারে তুমি আমার বর্ষে যে আমার সঙ্গে ফুষ্টি নষ্টি করতে এসেছো ছি 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 এইসব নোংরা কথা তুমি বলতে পারলে বউ আমি যে তোমার বর তোমাকে কি করলে তুমি বিশ্বাস করবে বলো কিভাবে প্রমাণ দেবো তাহলে তোমার আধার কার্ড দেখাও আধার কার্ড আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও আমি এক্ষুনি নিয়ে আসছি এই নাও হ্যাঁ এবার ঠিক আছে এসো খেলবো চলো তাহলে এবার খেলি আরে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে মা ও মা এ তুমি কার সাথে বিয়ে দিয়েছো এর তো দাড়ি মোচ এ তো সত্যিকারের অর্ধাঙ্গিনী অর্ধেক পুরুষ অর্ধেক নারী ও মা একে ফেরত দিয়েছো একে ফেরত দিয়েছো বাবার বাড়ি মা ও মা মা মন্দিরে গেছে আমাদের জন্য পুজো দিতে যাতে আমাদের কিউট একটা বাচ্চা হয় মা ছাড়া অ্যারেঞ্জ ম্যারেজে বিক্রিত মাল ফেরত হয় না চলো খেলা শুরু করি খেলা কে খেলবে তুমি কি আমার সাথে আজ অব্দি কোনো খেলা বাকি রেখেছো সব খেলাই তো আমার সাথে তুমি খেলে ফেলেছো কোনো একটাও খেলা কি ফুলসজ্জার জন্য বাঁচিয়ে রেখেছিলে তাহলে কি ফুল সজ্জায় বসে বসে ছিঁড়বো কি আরে মানে ফুল ছিঁড়বো জীবনে তো কিছু ছিঁড়তে পারো নি তাহলে তুমি ফুলই ছেড়ো তাহলে আমি কি করবো ফুল সজ্জায় আচ্ছা চলো একটা কাজ করি আমরা দুজন মিলে লুডো খেলি লুডো খেলবে কি ভাবছো আমি কি লুডো খেলার কথা বলছি আমি ফোনে লুডো খেলার কথা বলছি এত লোকের মরণ আমার হয় না শোনো না ও বউ তুমি কাঁদছো কেন কি হয়েছে কি তোমার কিছু না তোমার কি খিদে পেয়েছে না না বাড়ির কথা মনে পড়ছে না তাহলে কি হয়েছে নাকি তোমার ও আচ্ছা ঘুরতে যাবে বাইরে আজকে আমার জন্মদিন সরি বউ সরি আমি ভুলে গেছিলাম সরি ক্ষমা করে দাও সরি প্লিজ বউ প্লিজ প্লিজ আজকে তোমাকে মোহর কুঞ্জে নিয়ে যাবো ঝালমুড়ি খাওয়াতে সত্যি সত্যি হ্যাপি বার্থডে তোমাকে আশীর্বাদ করি দীর্ঘজীবী হও আমাকে নিয়ে ঘর করো আর পরের ঘরের দিকে আর পরের পুরুষের দিকে তাকিও না হ্যাঁ বউ তুমি দেখাবো না চলো হ্যাপি বার্থডে তুমি এখানে বসে গেম খেলছো কোথায় গেম খেলছি আমি তো ছাপড়িদের কিছু রিল দেখছি রিল দেখছো তার মানে ভুলে গেছো ভুলে গেছি কি এমন ভুল ও শিট শিট শিট
সরি বাবু, সরি 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 স্যার, আমার ভুলে গেছে, সরি সরি, আমি ভুলে গেছিলাম, সরি, আমার একদম মনে ছিল না। আমি আমাকে জাস্ট এক মিনিট টাইম দাও, আমি এক্ষুনি যাবো, আর এক্ষুনি নিয়ে আসবো। প্লিজ প্লিজ ক্ষমা করে দাও আমাকে, প্লিজ একটা মিনিট তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি নিয়ে আসছি, ক্ষমা করে দাও প্লিজ। যাক বাবা, এত কিছু বলে একটা তো লাভ হলো, অ্যাটলিস্ট একটা গিফট তো আনবে। ও গড, কি গিফট আনবে ভগবান জানে, প্লিজ একটা আইফোনই আনুক। বাবু আমি নিয়ে চলে এসেছি। ওয়াও, মাই গড, তাড়াতাড়ি দাও, কি নিয়ে এসছো? এই নাও লাও, এবার রান্না করো গিয়া যাও। নিকুচি করেছে তোমার, লাও লাউ নিয়ে এসছো তুমি? তুমি তো সকালে বলেছিলে আমাকে লাউ আনতে, সেটা আনতে ভুলে গেছিলাম বলে তুমি আমার লঙ্কা পুড়িয়ে দিতে চলেছিলে। লঙ্কা পোড়াতে চলেছিলাম না, এবার আমি তোমার লঙ্কা কুচি 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 করে কেটে মিক্সি মেশিনে বেটে তোমায় খাওয়াবো। আরে বাবা, হলোটা কি বলবে তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আজকে আমার বার্থডে। আম্বা 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 তাম্বা তাম্বা সুইট। সরি, আমার একদম মনে ছিল না, আমি জানি না কি করে ভুললাম, আমি কি করে ভুললাম, সরি সরি, ক্ষমা করে দাও প্লিজ প্লিজ প্লিজ, তুমি ক্ষমা করে দাও, এ আর কোনোদিনও ভুলবো না, আমি তোমার কথা দিচ্ছি, প্লিজ 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 প্লিজ, আর কোনোদিনও ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই, আমি আর কোনোদিনও ভুলবো না, তোমাকে কথা দিচ্ছি, শোনো না, আমি 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 পরের বছরের জন্য এক্ষুনি অ্যালার্ম দিয়ে রাখছি, দাঁড়াও আমি যেন না ভুলি, দাঁড়াও এক মিনিট দাঁড়াও। অ্যালার্ম? নিকুচি করেছে ঘর মোছার, বিয়ে করে এনেছিস না কাজের মাসি বানাতে এনেছিস আমাকে? কি গো, খাবার আনতে বাপের বাড়ি গেলে নাকি? খিদে পেয়েছে তো? হ্যাঁ আসছি। খাওয়ার মুডটাই বিগড়ে দিলে, এখন তো শুধু দেখছি সবজি খেয়ে থাকতে হবে আমাকে। ঘরে আর লবণ ছিল না? হ্যাঁ আছে, আমি নিয়ে আসবো। এত লবণ হয়েছে, লবণের পুরো ডালা দিয়ে দিয়েছে এর মধ্যে, খিদের তো পুরো বারোটা বাজিয়ে দিলে। তোমার বাবা মাকে এইটুকু বানাতে শেখায়নি কোনোদিন? কি দেখছো কি, যাও। পেটের মধ্যে তো ইঁদুর দৌড়াচ্ছে। কি গো, খাবারটা হলো? আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে নিয়ে এসো। নাও গেল। রুটিটা তো একটু একটু পুড়িয়ে ফেলেছে মনে হয়। লজ্জা করে না?
মানে আমি সকাল থেকে ঘাম ঝরিয়ে রুটি সবজি সব রান্না করব। আবার শুনবো রুটিটা কেমন হয়েছে, সবজিতে লবণ বেশি। যদি এত ভালো খাবার ইচ্ছা হয় না তাহলে নিজে গিয়ে বানাবে। গান্ডে পিন্ডে গেলার জন্য আমি সারাদিন রান্না করবো, আবার কথাও শুনবো জীবনও না। যাও যদি খেতে ইচ্ছা করে খুব ভালো জিনিস, নিজে গিয়ে বানাও আর খাও। পরের দিন থেকে আমি রান্না করবো, এই নাও। আমি খেয়ে টেস্ট করছিলাম কেমন হয়েছে।